আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় অবহিত করব। এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন, যেটা কম্পোস্টি বা লিকুইড গোল্ড। যারা জৈব পদ্ধতিতে ফসলে পুষ্টি দিতে চান তাদের জন্য এটা খুবই সহায়ক হবে। এটা হলো লিকুইড গোল্ড, এর নাম থেকে আমরা বুঝতে পারছি যে এটা তরল সোনা। বিশেষ করে গাছের যারা চাষাবাদগুলো করেন তাদের কাছে এটা সোনার মতোই মূল্যবান। এটা যে বিষয়টা ঘটে সেটা কম্পোস্ট কে একটা প্রক্রিয়া করে তার মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া বা অণুজীব সৃষ্টি করা হয়। সেই অণুজীবগুলো পরবর্তীতে আমরা গাছের গোড়াতে আমরা দেই বা গাছের পাতাতে আমরা স্প্রে করে দিই। তাহলে গোড়াতে যখন আমরা দেই তখন মাটিতে যে আমরা সার দেই, খাবার দেই গাছকে, সেগুলো গাছ তো সরাসরি খেতে পারে না, সেগুলো গাছের গ্রহণ উপযোগী যে অবস্থা আসতে হয় প্রথমে, সেই আসার প্রক্রিয়াতে এই কম্পোস্টির ভিতরে যে কোটি কোটি উপকারী অণুজীবগুলো থাকে, ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো গাছের খাদ্যটাকে গাছের জন্য দ্রুত সহজলভ্য করে দেয়। আমার হাতে যে একটা কাপ দেখছেন এটা প্রকৃতপক্ষেই কিন্তু চায়ের, এটা একটা চার কালার। আর যখন কম্পোস্টিটা করা হবে সে কম্পোস্টির কালারটাও কিন্তু একেবারে এইরকমই কালার হবে। এইটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে আমি আপনাদেরকে এখানে সেই উপকরণগুলো দেখাচ্ছি। যেমন আমাদের এরকম একটা বালতি লাগবে, যে রঙের একটা বালতি 20 লিটারে। তারপরে এখানে আমরা যেটা ব্যবহার করেছি পচা চা পাতা 1 কেজি, এখানে পচা গোবর সার 3 কেজি, চিটাগুড় 250 গ্রাম, আর ভার্মি কম্পোস্ট আমরা 1 কেজি ব্যবহার করেছি, 20টি বা পুকুরের অথবা টিউবওয়েলের পানি 10 লিটার। এখানে একটা বিষয় আছে যে যদি কোনো পানিকে ক্লোরিন দিয়ে শোধন করা হয় সেই পানিটা এক্ষেত্রে ব্যবহার করাটা ঠিক হবে না, তাহলে অনেক উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তো এই জন্যে আমরা এখানে এটা ব্যবহার করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই জিনিসটা তৈরি করতে হবে। আমাদের এই প্রথমে আমি এই চা পাতাটা নিয়ে নিলাম এর মধ্যে, তারপরে আমি এটা আমি গোবর সারটা নিয়ে নিলাম, এটা 3 কেজি পরিমাণ, ওখানে আমি 3 কেজি পরিমাণ নিলাম, আর আমি 1 কেজি ভার্মি কম্পোস্ট আমি নিলাম এর ভিতরে, আর এখানে আমি 10 লিটার পানি দিয়ে দেবো। আমি 10 লিটার পানি দিব, এই পানিটা দিলাম, আর এর সাথে আমি যেটা দিব সেটা 250 গ্রাম চিটাগুড়। চিটাগুড় দিলে যে জিনিসটা হবে, ব্যাকটেরিয়ার যে এই এটা 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 একটা খাদ্য হিসাবে কাজ করবে এবং ব্যাকটেরিয়া খুব দ্রুত তার বংশ বিস্তার করবে। এখানে আমাদের 1/2 কেজি চিটাগুড় ছিল, আমি 250 গ্রাম আমি চিটাগুড় এখানে দিয়ে দিলাম। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা আমাদের কয়েকদিন কিন্তু সময় লাগবে এটা করতে। আর একটা জিনিস যেটা লাগবে সেটা আপনাদের এরকম একটা বাঁশের বাতা বা একটা হলো কাঠি লাগবে, যে কাঠিটাকে দিয়ে আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার আমরা এই জিনিসটাকে নাড়িয়ে দিব, তাহলে যে জিনিসটা হবে এই এর ভিতরে বাতাসটা অক্সিজেন যোগ হবে এবং প্রচুর পরিমাণে উপকারী অণুজীবের সৃষ্টি হবে এর ভিতরে। মোটামুটি 7 দিন প্রতিদিন আমরা এইভাবে করে নাড়াবো এবং আমরা রেখে দিব। এটাকে কোনো একটা ছায়া জায়গা রাখতে হবে, কোনো রৌদ্রোজ্জ্বল জায়গাতে আমরা হলে এটা রাখবো না, রেখে এই তার পরবর্তীতে আমরা এটাকে হলো ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর সপ্তাহে 1 দিন 1:10 এই অনুপাতে পানির সাথে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিব, অথবা আমরা এটা পাতাতেও আমরা স্প্রে করে দিতে পারি। এখন এটা যখন আমরা নাড়াবো সেই নাড়ানোটা কীভাবে হবে আমি আপনাদেরকে সেটা দেখাই। এটা দেখেন, প্রথমে এই কিনার দিক দিয়ে আমাকে এটা হলো নাড়াবো, কিনার দিক দিয়ে নাড়াতে নাড়াতে আমাকে একেবারে ধারে চলে আসতে হবে, একে গোড়ায় চলে আসতে হবে, যেন একটা ঘূর্ণির মতো হয়। আপনারা দেখেন একটা ঘূর্ণির মতো কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই ঘূর্ণি হওয়া মানে এখানে
বেশ ভালোভাবে অক্সিজেনটা যোগ হতে পারতেছে। এইভাবে করে প্রথমে এই ধার দিয়ে আমরা করব, তারপরে এইটাকে নিয়ে এসে একদম একের কাছে নিয়ে এসে আমরা ঘুরাবো। এইভাবে করে প্রতিদিন 2 থেকে 3 বার 4 বার এইভাবে করে আমরা দিব। এরকম মোটামুটি 7 দিন করার পর এই জিনিসটাকে আমরা ছেঁকে নিয়ে ব্যবহার করব। আর ব্যবহারটা মোটামুটি যত দ্রুত সম্ভব ব্যবহারটা করে ফেলে দিতে হবে। আর যদি আমরা এটা বোতলজাত করে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে চাই, সর্বোচ্চ 36 ঘন্টার বেশি কিন্তু বোতলের মুখটা আটকে রাখা যাবে না। আর এটা আমি যেটা করলাম, একটা কাঠি দিয়ে ঘুরিয়ে দিয়ে এটা কাজটা করলাম, এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যদি আমরা হলো অ্যাকোরিয়ামে যে এটা দেয়, মানে অক্সিজেন যেটা দেয় যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্র দিয়ে যদি আমরা এখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কিন্তু এটা 3 দিনের মধ্যে এটা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে এত জোরে না ঘুরিয়ে মাঝে মধ্যে হয়তো দিনের মধ্যে একবার আমরা এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিব, তাহলেই এই কাজটা আমাদের হয়ে যাবে এবং এটা আমরা হলো গাছে ব্যবহার করতে পারবো। তো আপনারা অনলাইনে এ বিষয়ে অনেক বিস্তারিত আছে, এর উপকারিতাটা কী বিস্তারিতভাবে বলা আছে, কীভাবে তৈরি করতে হবে সেগুলো বলা আছে। কিন্তু আমি যে আজকে আমাদের এখানে যে তৈরি প্রক্রিয়াটা দেখালাম, সেটা কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতাতে, মানে আমি এটার সাথে হলো সংমিশ্রণ ঘটিয়েছি, ঘটিয়েই কিন্তু আমি এই উপকরণগুলো ব্যবহার করেছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভারতে এই যে পানিটা যেটা আমি ব্যবহার করলাম, এই ক্ষেত্রে ওরা গরুর প্রস্রাবটাকে ব্যবহার করে কোনো কোনো জায়গাতে, এবং এটাতে এবং কাঁচা, অনেক সময় কাঁচা গোবরও তারা ব্যবহার করে, কাঁচা গোবর আর প্রস্রাব ব্যবহার করে। তাহলে ওইটাতে তারা বলতেছে যে আরও বেশি ভালো এফেক্টিভ হয়। তো এখন আপনারা এই হয়তো কাঁচা গোবর বা গরুর প্রস্রাব, এটা আমার জন্য জোগাড় করাই ডিফিকাল্ট। সুতরাং যারা ঢাকা বা এরকম বড় বড় মেগা সিটিতে আপনারা বসবাস করেন, আপনাদের জন্য এটা করা আসলে খুবই টাফ। সুতরাং ওইভাবে করতে গেলে আপনারা পারবেন না। আমি যে উপকরণগুলো দেখেছি, পচা গোবর সার যে কোনো নার্সারিতে পাওয়া যাবে, এটা ওখান থেকে জোগাড় করতে পারবেন। আপনারা চা পাতা যদি জোগাড় করতে চান, তাহলে সেটাও খুব সহজে জোগাড় করা যাবে এর মধ্যে। আর আমাদের যে চিটাগুড়টা তো যে কোনো জায়গাতে পাওয়া যায়, এটাও পাওয়া যায়। সবকটা উপকরণই কিন্তু সহজলভ্য, এবং এই এইভাবে যদি আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের ফসলে আমরা ব্যবহার করি, তাহলে মাটিতে যে খাদ্যগুলো থাকবে সেই খাদ্যগুলো খুব ভালোভাবে গাছের গ্রহণ উপযোগী অবস্থায় আসবে এবং গাছ বেশি মাত্রায় ভালো থাকবে। এখন এই বিষয়টা নিয়ে সারা পৃথিবীতে খুব সোচ্চার, অর্গানিকভাবে হলো ফসল চাষ, এবং যে বলা হচ্ছে যে মাইক্রোবস উইল ফিড দ্য ওয়ার্ল্ড, মানে এখন এটা একটা স্লোগানই হয়ে গেছে যে জমিতে জৈব পদার্থ বেশি দিয়ে ফসল চাষ করা, রাসায়নিক সার ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে আমাদের জমির নানান ধরনের সমস্যা হচ্ছে, আমাদের ফসল ঠিক মতো আমরা করতে পারতেছি না, জমিতে মাইক্রোবস কমে যাচ্ছে। এইসব কারণে আমরা যে সারগুলো ব্যবহার করছি সেই সারগুলো কিন্তু গাছ ঠিক মতো পাচ্ছে না। তো সুতরাং আসেন আমরা সবাই যদি এভাবে করে চেষ্টা করি, তাহলে হয়তো এই এই কাজটা হয়তো ছোটো পরিসরে যারা ছাদ বাগান করছেন তারা খুব সহজে এইটা ব্যবহার করতে পারবেন, যারা ছোটোখাটো কিচেন গার্ডেন করেন তারাও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে তাদের জমিতে পুষ্টি আপনারা দিতে পারবেন। তো এইটা আজকে আমি আপনাদেরকে এই প্রযুক্তিটা সম্পূর্ণটাই মোটামুটি দেখালাম। তো যদি কারোর এই প্রযুক্তিটা যদি কোনো উপকারে আসে, যে ফসল তার ছাদ বাগানে ব্যবহার করার জন্য কোনোভাবে যদি উপকৃত হতে পারেন আপনারা, তাহলে আমি মনে করব যে আমার এই আজকের ভিডিওটা দেওয়া সার্থক হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।